বাংলা ছবিতে অন্য সমস্ত প্রফেশনের মতোই টিচিং প্রফেশনও বারবার ফিরে এসেছে। কোনো টিচার মিষ্টি, কেউ মিঠে করা, কেউ বাবার করা, আবার কেউ নিজের স্টুডেন্টকে নিয়েই ভীত। তো চলো আজ দেখে নেই তেমনই বাংলা ছবির পাঁচজন টিচারকে, আর কথা বলি সেই সব বাংলা ছবি নিয়ে যেখানে টিচারদের একটু অন্য আলোয় দেখানো হয়েছে। পাঁচ নম্বরে আছেন গানের মাস্টারমশাই কালী ব্যানার্জি ফ্রম দ্য মুভি গুরুদক্ষিণা। নিজের নাতিকে বাঁচাতে যিনি নিজের প্রিয় ছাত্রের কাছে চেয়ে বসেন এক সর্বনেশী গুরুদক্ষিণা, যে সে সারা জীবন গান গাইতে পারবে না। গুরুদক্ষিণা চাইছি জয়ন্ত, জীবনে তুমি আর কখনো গান গাইবে না। যদিও সেটা তিনি মন থেকে করেননি, কারণ কোনো গুরুই তার প্রিয় শিষ্যের কাছ থেকে তার নিজের দেওয়া শিক্ষা ফিরিয়ে নিতে পারেন না। তারপর অবশ্য অনেক ঘটনাই ঘটে, যারা সিনেমাটা দেখোনি একবার দেখে নিও। চার নম্বরে আছে হামি ছবির এই মিষ্টি ম্যাম, প্লেড বাই অপরাজিতা আধ্য, যিনি তার ছাত্রের একটি ভুলকে কি সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে দেন। কোনো রক্তচক্ষু নয়, বকাঝকা নয়, স্রেফ বুঝিয়ে। হামি ছবিটা এমনিতেই আমার ভীষণ ভীষণ প্রিয়, আর খুব প্রিয় দৃশ্যগুলোর মধ্যে এটা একটা। বিয়ে করলে কি স্প্যাগেটি বানাতেই হবে? স্প্যাগেটিটা বানাতেই হবে। আহা, এমন একটা টিচার যদি আমরা পেতাম। তিনে আছেন জয় জয়ন্তীর আন্টি অপর্ণা সেন। জয় জয়ন্তী বিখ্যাত মিউজিক্যাল সাউন্ড অফ মিউজিক থেকে অনুপ্রাণিত, যেখানে বাবা মা মারা যাওয়া অনাথ বাচ্চাদের মামার আশ্রয়ে থাকতে হয়, কিন্তু কোনো টিচারই তাদের সামলাতে পারে না, যেভাবেই হোক তারা তাদেরকে তাড়িয়ে দেয়। অবশেষে মুশকিল আসান হয়ে আসেন অপর্ণা সেন, তিনি মজা গান হাসি দিয়ে বদলে দেন তাদের, ভদ্রতা শেখান, মার্জিত হতে শেখান, একেবারে আদর্শ টিচার যাকে বলে। দুই, এখানে আমরা শিক্ষক আর ছাত্রের এক অদ্ভুত সম্পর্ক দেখতে পাই, তপন সিনহার ওয়ান অফ দ্য বেস্ট আতঙ্ক, যেখানে মাস্টারমশাই তার ছাত্রকে নিজের চোখে খুন করতে দেখেন, আর সেই ছাত্র ঘন ঘন হুমকি দিয়ে তার জীবন করে তোলে দুর্বিষহ। আতঙ্কে কাটা হয়ে থাকেন তিনি সর্বক্ষণ। সৌমিত্র চট্টোপাধ্যায়েরও ওয়ান অফ দ্য বেস্ট। সেসব অবধি অবশ্য মাস্টারমশাই যথাযোগ্য শাস্তি দেন তেঁদোর ছাত্রকে। সুমন্ত মুখার্জির সেই বিখ্যাত ডায়লগ যেন আজও হাড় হিম করিয়ে দেয়। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই। আর একে অবশ্যই আছেন খিদ্দা। মতিনন্দীর উপন্যাস কোনি অবলম্বনে এই সিনেমা তৈরি, এটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল, এবং এখানে আমরা দেখতে পাই কোনির সাঁতার নিয়ে লড়াই, আর এই লড়াইয়ে সে পাশে পায় খিদ্দাকে। গরিব ঘর থেকে উঠে আসা কোনিকে একটা জায়গায় পৌঁছে দেন তিনি, তাকে কোচ করেন, জিতিয়ে দেন তাকে। খিদ্দা কিন্তু একেবারে নরম সরম টিচ মোটেই নন, রীতিমতন বোকে ঝোঁকে কড়া হাতে তিনি কোনিকে পৌঁছে দেন সাফল্যের দরজায়। যে কটা মুভির কথা এখানে উল্লেখ করেছি প্রত্যেকটাই কিন্তু অসম্ভব ভালো সিনেমা। তো তোমরা যদি চাও তাহলে এগুলো দেখতে পারো, ইউটিউবে বেশিরভাগই অ্যাভেলেবেল আছে, হামিটা হয়তো থাকবে না, বাট বাকি যে ফিল্মগুলো আছে সেগুলো সম্ভবত ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও, সবগুলো সিনেমাই কিন্তু একদম মাস্ট ওয়াচ। তো এই ছিল বাংলা সিনেমায় দেখানো পাঁচজন টিচারের কথা, এবং যে সমস্ত ছবিতে এই ধরনের টিচার স্টুডেন্ট সম্পর্ক দেখানো হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে একদম জানাতে ভুলো না। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম এটা টিচার্স ডেতেই পোস্ট করতে, কিন্তু একটু দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট। বাট তাও তোমরা একটুখানি জানাও যে কেমন লাগলো এই ভিডিওটা, এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা সেটাও একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও সবার মধ্যে, আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।